উপযুক্ত ইমাম ছাড়া সদর মসজিদও রাখা হয় না আর সদর মসজিদের ইমাম সাহেবের টোটাল বাজেট পয়সাগুলা মিলাইলে সারা মাসের দান দক্ষিণা হাদিয়া সারা মিলাইলে আপনার একজন মাস্টার সাহেব বেতন দি লোক ধরতে পারেন না আমাদের গ্রাম অঞ্চলের মসজিদের ইমাম ফলাশুনার দিকে বেশিরভাগও আমরা কম সারা বেশি ভর্ণেওয়ালা নয় কোনো বাকির টেলিটেডি আপনার হাফিজি ফাস কোনো বাকির টেলাই দাকাইয়া আপনার আলিয়া করছে ফাস কোনো বাকির টেলাই দাকাইয়া সাইড সোয়েটা ক্লাসের মিয়াস পড়িয়া ফাস এমত অবস্থায় বালা কোথায়ও যাওয়া যায় না কেউ পছন্দ করে না নে না তাই যখন কোনো গতি মিলে না ও মসজিদের ইমামতি যার নাই কোনো গতি তাই তুকাইন বেশিরভাগ ইমামতি যখন ইমামতির মধ্যে যায় মানুষের যা তা ব্যবহার মানুষ ইমামের সঙ্গে করিয়া থাকে সমাজের আপনার আগর শ্রেণীর মানুষ ইমাম আপনার সমাজের আগর খাতারের মানুষ যখন আপনি যত বড় ডিসি এসপি আপনার গুণী জ্ঞানী হইয়া থাকো যত বড় ধনী যত বড় বাহাদুর যত বড় নেতা হইয়া থাকো তোমার বাবা মারা গেলে তুমি পিছনে ইমাম সাহেব আগে নি না না যদিও কম শিক্ষিত মিয়া সাহেব যদিও কম বেতনের মিয়া সাহেব আপনার বাবা একজন ডিসি কিবা একজন এমএলএ বা এমপি মারা যাওয়ার বাদে মসজিদের ইমাম সাহেব আপনার ফ্যামিলির মাঝে কেউ বড় আলিম নাই ফ্যামিলির মাঝে কেউ বড় কারি নাই তখন হকটা হইয়া তাকলকার হামসাইয়ার ইমামর যদিও কম পয়সার বেতনের মিয়া সাহেব যদিও শিক্ষার দিকে কম আপনার বাবার জন্য যার হকটা হইয়া তাক শেখার বলে ইমামর আজকে আপনি ডিসি হও এসপি হও অফিসার হও তোমার বাবার জন্য যার হক তোমার নাই যেহেতু তুমি পরিমাণ মুত্তকি নাই এই পরিমাণ তোমার শরীয়তের জ্ঞান নাই তাই তুমি আজকে ইমাম সাহেবরে আগে দিতে হো যারে তোমার বাবার জন্য যার জন্য আগে দিতে পারো তার পিছনে তুমি খাড়া হইয়া নিজের তাকে সম্মানিতার ভাবিয়া থাকো এরে যদি বাদ কথা কো তাইলে ব্যতিক্রম আইব নি না না মালিক ইমাম শাফি আহমদ আনবর নয় ইমাম আপনার মাতুরিদি ইমাম আবুল হাসান আশরে শেষ নয় ইমাম ফরুদ্দিন গাজি শেষ নয় ইমাম হাসান ইমাম হুসাইন শেষ নয় যদি কয়েকে কোরআন শরীফ ইমাম মোহরাওয়ালা করিয়া থাকো ইমাম বরখাস্ত করা না ইমাম মোহরে দেখান করি না তাহলে ইমাম রাখতে রাখতে ইমাম মুরসালিম আল্লাহর হাবিব পর্যন্ত গিয়া পৌঁছে যায় সৈন্য নবী আল্লাহর ইমাম যিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনির নাম ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন আনি সুলগারিবিন দুরুদের তারাতান বাই বাই নবীজির ইমামুল মুরসালিন হইছে সারা ইমাম নবী আল্লাহর ইমাম নবীজি সারা নবী আল্লাহর ইমাম কোথায় ইমামতি ছিল বলে বৈতুল মুকদ্দাসের মধ্যে নবীজি আপনার সারা নবী আল্লাহর নামাজ পড়াইছো এর জন্য নবীজি সারা ইমাম নবী আল্লাহর ইমাম যদি কোনো মানুষ ইমাম করিয়া গালি দিয়া থাকে যদি কোনো মানুষে আমরা কোনো মুসলমানের কেউ ধরে ইমাম হইয়া গালি দিই তুই ইমাম কোন হই ইমাম পালা নাই একমাত্র কতটুকু যাইত নাই তবে এটা এহানত হইছে পালা নাই যদি ইমাম হকর শব্দ হইয়া এহানতুল উলামা ইমুরুন যদি আমরা কি করিয়া থাকে আলিম উলামা এহানত করিয়া কথা হয় আলিম মোগল দেখতাম পারি না আলিম মোগল পালা পাই না আমি আলিম মোগলের মা ধরি না আমি আলিম মোগলের লগে চলি না সারা আলিম মাইছি তো আমার শিক্ষক বানাইয়া আলিম বানাইয়া পাঠাইছেন তাই আল্লাহর বন্দে গান সারা মানুষের যার কাছ থেকে সব মুসলমানের শিক্ষা নিছেন তিনির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় আলিম যদি আলিম হইয়া গালি দে নবী পর্যন্ত যায় কুফরি কালামই যায় ইমান নষ্ট আপনার ওয়ার আশঙ্কা থাকে আও মুসলমান যদি ইমাম হইয়া কেউ গালি দিয়া থাকে ইমাম হইয়া এহানত করিয়া থাকে তোমরা ইমাম অকলরে আমি বালা হই না তুমি তাই ইমাম অকলর কথা আমি শুনি না আপনারা ইমাম অকলর লগে আমি তাকি না আমি ইমাম অকলরে খান্দা কাঁচা লই না সারা ইমাম তুলিয়া কোনো মানুষে আপনার কি কটু কথা কয় তাও ইলে কুবরি কালাম করছে এহানত করছে ইমান আপনার যাওয়ার পথ ধরছে রসুল পর্যন্ত এহানতর দরজা গিয়া আজিছে আমার ভাই অকল বুজুর্গ অকল স্তর বা স্তর আপনার কি সম্মান আল্লাহ ইমাম অকলর সম্মান দিছে ইমাম বুখারী আর মসজিদের ইমামের সমান নয় তবে ইমাম শব্দ তুলিয়া গালি দেওয়ার কারণে ইমাম বুখারী গালির মধ্যে হামাইছেন নি না না আমি মুসলমান অকলরে বালা ভাইনে একজনে কয় যদি তো এই মুসলমান অকলর মাঝে পীর মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী আপনার গৌস কুতু বলি আওতাদ আবদাল আফতাব মজুব আরিফ আলী মুলামা মুহকিক মুফসির মুদকিক যা আছেন সারা হামাইছেন নি
যা মানুষ মুসলমান আই মুসলমান বলা হই না যদি কয় সব মুসলমান হামাইছে নিহানত হইছে না না দিন ইসলামের হানত হইছে কালামটা কুফরি হইছে গুনার মূর্তকি বইছে এজন্য টোটাল মুসলমান তুলি গালি দেওয়া যাবে না আমারে গালিও আমি বেকাসলতি আমারে উপদেশ দেও না মানলে আমারে আমনার বুঝাও এর বাদে না মানলে বয়কট করো হরাইয়া রাখো তবে যা পূর্ণ জাতি তুলিয়া গালি দিলে গুনাহগার হইবে কে বলে তুমি এবার আল্লাহর বান্দাগণ লক্কর দিকে যাও ইমাম বুখারী আর যদি আপনার কে বলেনতে মসজিদের ইমামে মর্যাদা সমান হয় না নামও কিন্তু সমান বুখারী রে জেলা কোয়া ইমাম বুখারী ঠিক তদ্রূপ কোয়া তাকে আপনার মসজিদের ইমাম রে ইমামে মসজিদ যেভাবে কোয়া তাকে মজবর ইমাম আবু হানিফা ঠিক কোয়া তাকে মসজিদের ইমাম ফলনা উপযুক্ত ইমাম ছাড়া সদর মসজিদ রাখা হয় না আর সদর মসজিদের ইমাম সাবর টোটাল বিজেট পয়সাগুলা মিলাইলে সারা মাসর দান দক্ষিণা হাদিয়া সারা মিলাইলে আপনার একজন মাস্টর সাহেবে বেতন দিয়ে লোক ধরতে পারেন না আমাদের গ্রাম অঞ্চলের মসজিদের ইমাম ফলাশোনার দিকে বেশিরভাগও আমরা কম সারা বেশি ভোট নেওয়ালা নয় কোনো বাকির টেলিটেডি আপনার হাফিজি ফাস কোনো বাকির টেলাইদাত কাইয়া আপনার আলিয়া করছে ফাস কোনো বাকির টেলাইদাত কাইয়া সাইড সোয়েটা ক্লাসর মিয়াস পড়িয়া ফাস এমত অবস্থায় বালা কোথায়ও যাওয়া যায় না কেউ পছন্দ করে না নে না তাই যখন কোনো গতি মিলে না ও মসজিদের ইমামতি যার নাই কোনো গতি তাইন তুকাইন বেশিরভাগ ইমামতি যখন ইমামতির মধ্যে যায় মানুষে যা তা ব্যবহার মানুষ ইমামের সঙ্গে করিয়া থাকে সমাজের আপনার আগর শ্রেণীর মানুষ ইমাম আপনার সমাজের আগর খাতারর মানুষ যখন আপনি যত বড় ডিসি এসপি আপনার গুণী জ্ঞানী হইয়া থাকো যত বড় ধনী যত বড় বাহাদুর যত বড় নেতা হইয়া থাকো তোমার বাবা মারা গেলে তুমি পিছনে ইমাম সাহ আগে নি না না যদিও কম শিক্ষিত মিয়া সাহ যদিও কম বেতনের মিয়া সাহ আপনার বাবা একজন ডিসি কিবা একজন এমএলএ বা এমপি মারা যাওয়ার বাদে মসজিদের ইমাম সাহ আপনার ফ্যামিলির মাঝে কেউ বড় আলিম নাই ফ্যামিলির মাঝে কেউ বড় কারি নাই তখন হকটা হইয়া তাকলকার হামসাইয়ার ইমামর যদিও কম পয়সার বেতনের মিয়া সাহ যদিও শিক্ষার দিকে কম আপনার বাবার জন্য যার হকটা হইয়া তাক শেখার বলে ইমামর আজকে আপনি ডিসি হও এসপি হও অফিসার হও তোমার বাবার জন্য যার হোক তোমার নাই যেহেতু তুমি পরিমাণ মুত্তকি নাই এই পরিমাণ তোমার শরীয়তের জ্ঞান নাই তাই তুমি আজকে ইমাম সাহেবরে আগে দিতে হবে যারে তোমার বাবার জন্য যার জন্য আগে দিতে পারো তার পিছনে তুমি খাড়া হইয়া নিজের তাকে সম্মানিতার ভাবিয়া থাকো এরে যদি বাদ কথা কো তাহলে ব্যতিক্রম আইব নি না না ইমানও বেড়াইব আমলের মাঝেও বেড়াইব সমাজের মাঝেও বেড়াইব এজন্য আমি দেখাই দিতাম সাই ভাই মুসলমান মানু হইলে মানুষ আইব থাকে ইমাম দিনায় যে কোনো মানুষ হইলে তার আইব থাকবো একজন মুসলমানের আইব যদি লুকাই রাখতে পারো আল্লাহ তোমার আইবরে লুকাইব কিয়ামতের ময়দান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তো খেয়াল হই না কইছে জয় সাল্লাল্লাহু না 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 আমি শ্বাস উঠে নামতাম আসলে আমি আট টাইম এক দুতাম গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সংক্ষেপে একটা মাত্রে ঘুরাইলাই মুসলমান লক্ষ্য রাখো ইমাম আমরার মুসলমান অগলোর মাঝে সম্মানই এক বস্তি নাইনি প্রায় জায়গার দেখিও যদি এক ইমামর গিল্লা এতে আমরা ঘুরা জাতর গিল্লায় মুসলমান অগলোর ইমাম অগলে যদি চুরি করই আমরা কিতা করতাম ই বদনামটা পুরা সমাজের আইন না না এবার মেদ যাইব মেদ যাইব বেশি না এবার সেন দৃশ্য মনে মনে দৃশ্যের বলে কোয়া মুসলমান অগলোর এক মসজিদের ইমাম সাহেবর নাম যদি কোনো বাদ কাম পত্রিকা টুটি যায় তাহলে ই দেশ বহু জাতির দেশ সকল জাতিয়ে মুসলমান রে গিন্নাই নি না না তারার যদি ইমামিলা দুশ্চরিত্র হয় তাহলে তারা কত দুশ্চরিত্র ও তার লাগে মুসলমান খেয়াল রাখিও আমরার যদি কোনো ইমামর আই বয় আমরার যদি কোনো মাস্টরের আই বয় আমরার যদি কোনো ডাক্তারের আই বয় আমরার যদি কোনো বড় ধনীর আই বয় এটা যত ভারো লুকাইও জাতিগত হিসাবে সব ধর্ম নেতা ইমাম ধর্ম নেতা আলিম ধর্ম নেতার উপরে আপনার আ ব্যতিক্রমী হাত পড়ে গেলে পুরা সমাজের উপরে পড়ে ও তার লাগি বালা মানু হইয়া তাকলায় এরা যদি তাদের ইমাম বা আলিমর উপরে কোনো আইব কেউ লাগায়
আইপটা লোক আলোক মিটাইয়া মুসিয়া ইজ্জতে তানে এলাকা তাকি হরাই দেওয়া তাই যদি কোন মসজিদর ইমাম তাকি ব্যতিক্রমী খাম হই যায় ইমামর আইব না বার করিয়া বেইজ্জত না করিয়া পত্র পত্রিকায় না দিয়া যত সম্ভব আপনার কি করিও বলে ইজ্জতর সাথে ইমাম সাহেবরে বিদায় দিও বলুন জন্নাল সাবাইছেন তকবীর করো কা নারায়ে তকবীর আল্লাহ يا رسول الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين رب العالمين رحم الراحمين يا الله سيد سب شنگنی آرو علی مولا موقل شنگنی درود شریف وسیلہ ہاتھ بڑھائیسی يا الله الله رحم الراحمين زیبان تا بالکل بول بے اخلی نا فرمانی نا دانی نا لائقی کمی نا فنی بود گمانی بود اخلاقی مزے خطیلیسی يا الله আল্লাহ যাওয়ারও জায়গা নাই বাসারও উপায় নাই তোমার রহমতর আশা নিয়ে তোমার হাবিব ওসিলায় দরিয়া খানদানে রসুল ওসিলায় দুরুদ তোবার সাথে হাত বাড়াইয়া খুঁজিয়ার মাফ ফরমাও আল্লাহ আমরা রে মাফ ফরমাও আমরার মা বাপ রে মাফ ফরমাও আমরার ফির মুশিদর দরজাত্রে বুলন ফরমাও আমরার মোলা রহমুর রাহিমি নাসাতি যায় কিরামগুলোর দরজাত্রে বুলন ফরমাও খাস করে আজকের এই মহফিল খানরে কবুল ফরমাও আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা তামাম রে কবুল ফরমাও ই মহফিলর ওসিলা ইয়াত্রা ঘর জিন্দা মুর্দা তামাম রে মোলা রহমুর রাহিমিন মাফ করিয়া দেও জীবন আমরা কার কতদিন আছে আল্লাহ ইমান ও আমল রুহে রাখিও আর যেদিন তোমার মন সহিব জমিন তাই মিটাই নিতে আল্লাহ বাড়িয়ে ঘরে ওলি আকরাব আমলর সামনে দিদারে রসুল আমরা রে নসিব ফরমাইয়া জবান খানে আখেরি আওয়াজ নিকালিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم